গুড মর্নিং বন্ধুরা, তনয় মল্লিক লাইভ ব্লগে তোমাদের সবার স্বাগত। দেখো আমার সকাল সকাল সব কাজ হয়ে গেছে, পুজো হয়ে গেছে, ঘরদুয়ার পরিষ্কার হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। আমি বসবো এবার চা নিয়ে, রান্নাঘরে ঢুকে গেছি, রান্না অর্ধেক হয়ে গেছে, ততক্ষণ চাটা খেয়ে নিই। চা খেতে খেতে ভাবলাম তোমাদের একটু ভিডিওটা করে দেখাই, সব রকম ভিডিও যখন দেখাই হয় তাই ছোট্ট একটু মিনি ব্লগ করে নিলাম। চাও খাচ্ছি, ওইদিকে করব এক তরকারি ভাত আজকে ঝটপট করে। আর বাইরের ওয়েদারটা দেখো না, দারুণ দারুণ আজকে সকালের ওয়েদারটা দেখো কি সুন্দর দিয়েছে। আর উফ, এরকম ওয়েদার একটু ঘুরতে যেতে ইচ্ছা করে কি বন্ধুরা বলো তো, সত্যি ব্যাপক লাগে, ব্যাপক। আকাশটা দেখো কি দারুণ লাগছে, আর গাছের পাতার ফাঁকে দেখো সূর্যটা। ও আমি যখন ভিডিওটা করছিলাম না, আমার চোখটা জ্বলে উঠছিল, জানো, যেন তাকাতে পারছিলাম। দেখো তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিলাম, চলে এলাম রান্নাঘরে টুকটুক করে আবার রান্না নিয়ে। এই দেখেছো মশলা কষানো হয়ে গেছে, মেয়ের খাবার যাবে তো, তাই ঝটপট করে রান্নাটা সেরে ফেললাম। চলো টাটা।